আসসালামু আলাইকুম, হিমেল শপের পক্ষ থেকে সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা। আমি আজকের একটি কিচেন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। প্রোডাক্টটি হচ্ছে ক্যাপসুল কাটার। এটি অনেক ভালো একটি প্রোডাক্ট, আপনারা অনেকে যারা ইউজ করেন তারা জানবেন, আর যারা ইউজ করেনি তারা এটা নিয়ে আপনারা ইউজ করে দেখতে পারেন। খুব ভালো একটি প্রোডাক্ট। এটার সাহায্যে আপনি যে কোনো ধরনের ফল, সবজি কিংবা যে কোনো ধরনের তরু তরকারি কাটতে পারবেন, মাংস কিমা করতে পারবেন। তাছাড়া আপনি যদি কোনো কিছু মিক্সড করার দরকার হয় আপনি এটা দিয়ে মিক্সড করতে পারবেন। চাইলে আপনি ফলের জুসও করতে পারবেন এটার সাহায্যে, বরফ ক্রাশ করতে পারবেন। তাছাড়া চাইলে আপনি যে কোনো ধরনের মশলা এটার সাহায্যে গুঁড়ো করতে পারেন। তো চলুন আমরা প্রোডাক্টটি দেখে নিই। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা, সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আপনারা চাইলে ইউজার ম্যানুয়ালটা দেখে নিতে পারেন কীভাবে সেট আপ করবেন। তার তো যাই হোক, আমরা এখন এটা আনবক্স করি। এটা প্লাগ ইন প্লে, পুরোটাই প্লাগ ইন প্লে। এটা আপনার সরাসরি কারেন্টের লাইন দিয়ে তারপর ইউজ করতে হবে। এটা রিচার্জেবল না, আবার অনেকেই ভেবে থাকেন যে এটা রিচার্জেবল না, এটা রিচার্জেবল না। এই হচ্ছে আমাদের সেই ক্যাপসুল কাটার, খুব ভালো একটি। এখানে সুইচ দেওয়া আছে, আপনি যখন এটাতে এটা আপনি খুলে ফেলতে পারবেন। খুলে ফেলে আপনি উপরে যে ঢাকনাটা আছে এটা আপনাকে খুলতে হবে। খুলে ফেললাম খুব সহজে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্লেড, এখানে খুব ধারালো ব্লেড এগুলা এখানে দেওয়া আছে। তো ব্লেড দেওয়া আছে, আর এটা হচ্ছে ঢাকনা। আপনি এখানে কোনো ধরনের ফল কিংবা মাংস কিমা করার জন্য মাংস, যে কোনো ধরনের সবজি বা তরু তরকারি এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে আপনি এটা লক করে দিবেন। লক করে দিয়ে আপনি এটা লাগিয়ে দিবেন। আমি দেখাচ্ছি এটা কীভাবে ইউজ করতে হয়। এটা সম্পূর্ণ প্লাগ ইন প্লে। আপনি এখানে ফল টল দিয়ে আপনি এভাবে চাপ দিলেই